মোমো খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু এই মোমো রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। এতটাই মজার এবং কিউট দেখতে, চোখে দেখা মাত্রই মনে হবে সবগুলো যেন একাই খেয়ে ফেলি, এতটাই মজার এই মোমোগুলো। চলেন দেখে নেওয়া যাক আজকের এই কিউট কিউট মোমোগুলো আমি কিভাবে তৈরি করেছিলাম। প্রথমে এখানে বুকের এক পাশের যতটুকু চিকেন হয় সলিড চিকেনটুকু নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে দিয়ে ঠিক এরকম করে কিমা করে নিয়েছি। এখন এই কিমাটার সাথে একেবারে ঘরোয়া কিছু মশলা অ্যাড করবো। প্রথমেই আদা কুচি, তার সাথে রসুন কুচি, আমি সমস্ত কিছুই একই পরিমাপে ব্যবহার করছি। কাঁচামরিচ কুচি, গাজর কুচি, তার সাথে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কলি কুচি, তার সাথে দিয়ে দিলাম এক চামচ সয়া সস, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, খুব বেশি দিব না, ঝালের পরিমাণ তাহলে বেশি হয়ে যাবে, স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিলাম শাহি মশলার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, একদম শেষে অ্যাড করে দিলাম একটু সয়াবিন তেল। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এগুলো এক সাইডে রেখে দিয়ে আমাকে তৈরি করতে হবে ডোটা। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে, এখন চলেন ডো তৈরির কাজে চলে যাই। দেখতে ঠিক এরকম হবে মেশানোর পরে। তো এখন আমি ডো তৈরি করার জন্য এখানে নর্মাল 4 কাপের 1 কাপ পানি দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। এইটা আজকে আমার বাচ্চাদের ডিমান্ড ছিল একটু হালকা রেড রেড করে বানানোর জন্য, এ কারণেই দেওয়া, শুধুমাত্র অল্প একটু দেখতে যাতে সুন্দর লাগে এই কারণে। এটা কিন্তু পুরোটাই অপশনাল, একদম দিতে যাবেন না যদি আপনি না পছন্দ করেন। তো তারপরে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ আটা, এটা আপনার ময়দা থাকলে ময়দা দিবেন, আটা থাকলে আটা দিয়েও করতে পারবেন। তারপরে সুন্দর করে এরকম করে নরম নরম করে একটা ডো তৈরি করে নেছি। খুব বেশি শক্ত ডো হলে শেপটা দিতে কষ্ট হবে, এই কারণে একটু নরম নরম করেই তৈরি করে নেবেন। তারপরে একটু বড় বড় করে লেচি করে পাতলা করে একটা রুটি বেলতে হবে। তো রুটিটা আমি ঠিক এই রকম পাতলা করে বেলেছি, খুব বেশি পাতলা করিনি, যাতে পুট দিতে গিয়ে আমি যখন ওই ফুলটা তৈরি করব একদম ছিঁড়ে না যায়। খুব বেশি পাতলাও না, আবার একেবারে যে মোটা তাও কিন্তু না, মাঝারি পাতলা করে রুটিটা বেলে নিয়ে আমি একটা হরলিক্সের কৌটার মুখা দিয়ে কেটে নিয়েছি এরকম করে। আপনাদের কাছে কুকি কাটার অথবা যে কোনো গ্লাস দিয়ে এটা কেটে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। সবগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোর মাঝখানে একটু একটু চিকেনের সেই পুরটা বসিয়ে দিয়ে তারপর আমি ফুলের শেপটা দিয়ে নিব। খুব সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন। যারা মোমো খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একদিন বানিয়ে দেখবেন, অসম্ভব মজার খেতে হয় এই মোমোগুলো। তো এরকম করে পুর বসানোর পরে এই মাঝখান থেকে একবার এইদিকে ধরে এখানে এনে জয়েন্ট করে দিয়েছি, বিপরীত পাশেও ঠিক একইভাবে এনে মাঝখানে জয়েন্ট করে দিয়েছি। 4টা পাপড়ি হয়েছে এখন এই যে, এরকম করে হাত দিয়ে জাস্ট একটু ধাক্কা দিয়ে দিয়ে কুচির মতো করে তার বিপরীত পাশে এনে জয়েন্ট করে দিলেই দেখতে খুব সুন্দর একটা ফুলের মতো ডিজাইন হয়ে যাবে। দেখেন কত সহজ, না কঠিন মনে হয়েছে? একদমই না, একেবারেই সহজ। চলেন আপনাদের সুবিধার জন্য আর একটা দেখাই, যদিও আমার পেজের সকল আপুরাই কিন্তু অনেক বেশি এক্সপার্ট, তবুও দেখাচ্ছি যদি একদম নতুন কেউ হয়ে থাকে তারা একটু বুঝে নিতে পারবে খুব সহজেই। জাস্ট এরকম করে একটু ধাক্কা দিলেই আপনার এই ডোটা একটু মানে বড় হয়ে একটা ফুলের পাপড়ির মতো হয়ে যাবে, তারপরে বিপরীত পাশে এনে লাগিয়ে দিলেই সুন্দর 4 পাপড়িওয়ালা একটা ফুল তৈরি হয়ে যাবে। হয়ে গেছে সবগুলো, আমি এভাবেই তৈরি করে নিয়েছি। আমার কিন্তু এছাড়াও আরও আছে, সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। ভালো মতো সিদ্ধ করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য, তারপরে এই যে মাশাল্লাহ, এত সুন্দর দেখতে এবং মজার খেতে হয়েছিল না? তো আমি এই সসটা তৈরি করেছি নর্মাল তেল, যেগুলো সয়াবিন তেল, সাথে সাদা তিল, চিলি ফ্লেক্স এবং একটু পেঁয়াজ কলি দিয়ে হালকা একটু গরম করে উপর দিয়ে ঢেলে দিয়েছি। তারপরে রেডি হয়ে গেছে অসম্ভব মজার কিউট কিউট দেখতে এই মোমোগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশাপাশি আপনি নিজেও বানিয়ে খাবেন।